2020-তে মায়ের কালী পুজোর 5-6 দিন আগে একটা আগুন লেগে গেছিল তো, তারপর থেকে ভেবেছিলাম যে মায়ের পুজো করবো, তারপর থেকে করে আসছি। মাস আমাদেরকে বিভিন্ন রকম সৃষ্টি তাদের দিয়ে আসে, তাদের কি মানে ইচ্ছা করে না যে নিজের সৃষ্টিকে নিজেই পুজো করি বা পুজো করি, মানে পুজো মানে একটা আনন্দ ভোগ উপভোগ করি, মানে পুজো মানে করা মানেই তো আমাদের আনন্দ উপভোগ করা, মানে বিভিন্ন রকম প্রার্থনা করা, তো সেটা করি অবশ্যই আছে। তো দেখো বিভিন্ন রকম আমি দেখিয়েছি, মানে বিভিন্ন অনেকজনের মানে শিল্পীর মানে যেখানে মানে পুজো হয় অ্যাকচুয়ালি, বিভিন্ন মানে যেমন কুমোরটুলি দেখেছি, আরও আদার্স শিল্পীদের দেখিয়েছি, তেমনই সাউথ কলকাতায় চলে এসেছি আজকে। তো আর তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝেও গেছো কোথায় আছি, তো প্রশান্ত পালের স্টুডিওতে যে আছি। তো প্রশান্ত পাল এই পুজোটা অনেক দিন ধরেই করে, আর ঠিক আমি এক্সাক্ট জানি না, তাই না বলতে পারবো না, হয়তো দাদার বাইট যদি ভিডিও দিতে পারি তবে আমি তোমাদের জানাতে পারবো যে কতদিন এক্সাক্ট, বা হয়তো তোমাদের পরে হয়তো দাদা ফ্রি হলে তোমাদের পরে জেনে আমি কমিউনিটি পোস্ট বা এই ভিডিওর এডিটিংয়ে দিয়ে দিতে পারবো। তো যাই হোক, যেটা বলছিলাম তো আজকে সেটাই দেখাতে চলে এসেছি যে প্রশান্ত পালের স্টুডিওর যে কালী পুজোটা, পৌষ কালী পুজোটা প্রতি বছরই হয়, আগের বছর আমি ছবিতে দেখেছিলাম কিন্তু এই বছরে দাদা আমাকে বললো, তো থ্যাংক ইউ তার জন্য অনেক তোমাকে। তো যাই হোক চলে এসছি আজকে, আর বেশি বকবো না, তো একদম ভিডিওটা দেখা পর। আরেকটা কথা, এখানে কিন্তু সরস্বতী পুজোর কোনো ভিডিও থাকবে না, কারণ এটা পৌষ কালীর ওপরই ভিডিওটা শুধু। যাই হোক দেখো, এনজয় করো। পাশে এবছরে এরকমভাবে ঠিক সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে, টোটালটা দারুণ কিন্তু লাগছে, খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করা হয়েছে। আর এই হচ্ছে টোটাল মায়ের মুখ, যেটা তোমাদের আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি, আরও কিন্তু খুব সুন্দর করে জায়গাটা কিন্তু ইউটিলাইজ করা হয়েছে, দেখতে পাচ্ছ পিছন দিকে এরকম লাল কাপড় দিয়ে, আর পিছন দিকে চালাটা যেটা আছে সেটা কিন্তু আমি ভিডিওতে দেখেছি, যেটা কিন্তু শ্যাটানো মানে পুরো একদম চিপকানো, আর এরকমই কিন্তু ঠাকুরটা হয়। আগের বছর আমি দেখেছিলাম ছবিতে, বাট আমি আসতে পারিনি। টোটালটা হচ্ছে ঠাকুরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে, ডেকোরেশনটা আমার খুব সুন্দর লাগলো, আর টোটাল ঠাকুরটাও যে মায়ের মুখটা সেটাও কিন্তু টোটাল দারুণ হয়েছে। এই মুহূর্তে পেয়ে গেছি কিন্তু প্রশান্ত দাকে। তো প্রশান্ত দা, তোমাকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার, কেমন আছো বলো ফার্স্টে? চলছে ভালোই চলছে। আর সরস্বতী পুজো দেখলাম তো ভালোই অর্ডার ফটা এসে গেছে, আর ভালোই এসে গেছে, ওটা আলাদা ভিডিওতে জানানোর চেষ্টা করবো দর্শকদের। আজকে যেই কারণে তোমার স্টুডিওতে এসেছি, মায়ের পুজো, মা পৌষকালীর পুজো, তো তুমি এই পুজোটার ব্যাপারে একটু দর্শকদের কিছু মানে জ্ঞাত করো, মানে জানাও কিছু, মানে কী ব্যাপার এই পুজোটা, মানে কতদিন ধরে হচ্ছে? চার বছর হলো। মানে এই পুজোর ব্যাপারে কি মানে তোমার বিশেষত্বটা কি একটু পুজোটা যদি বলো, মানে তোমার স্টুডিও বিশেষত্ব? দেখ 2020-তে মায়ের কালী পুজোর 5-6 দিন আগে একটা আগুন লেগে গেছিলো তো, তারপর থেকে ভেবেছিলাম যে মায়ের পুজো করবো, তারপর থেকে করে আসছি। তার পরের বছর থেকে মানে 2020-21-22-23-24 মানে এবার 4 বছর হবে, বুঝতে পারলে? 4 বছর হবে, হ্যাঁ, মানে রানিং যাচ্ছে। আর এই মানে মা কতদিন থাকবে তোমার স্টুডিওতে? শুক্রবার ভাষণ মানে মানে ততদিন অবধি মানে জনসাধারণ দেখতে পাবে, সবার জন্য মানে নিমন্ত্রণ আছে নাকি? ওই আর কি, মানে ওই আর কি, আর মা থাকবে ততক্ষণ, আজকে তো মোটামুটি সব কিছু। আর ততদিন কি কাজ বন্ধ? না, কাজ কালকে হবে, মানে কালকে থেকে সরকারি অর্ডার আছে বড় বড় ওরা আবার আছে, সেটা তো আবার মানে ক্রমশ প্রকাশ্য দর্শকদের জন্য। তো যাই হোক, আর বেশি তোমাকে বিরক্ত করবো না, তুমি অনেক আজকে ব্যস্ত আছো, তো যাই হোক অসংখ্য ধন্যবাদ, মূল্যবান সময় দেওয়ার জন্য। Thank you.
দেখো টোটাল যে ভিডিওটা তোমরা দেখলে আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর আমার বেসিক্যালি কিন্তু ঠাকুরটা খুব ভালো লেগেছে, তার কারণ হচ্ছে ঠাকুরের যে সাজ থেকে শুরু করে মায়ের যে মুখখানা খুব সুন্দর, তার সাথে কিন্তু সামঞ্জস্য রেখে প্রশান্তদা কিন্তু গয়নাটাও মানে গয়নার যে মেটেরিয়ালটা খুব সুন্দর মানে দামি কোয়ালিটির দেখে বোঝা যাচ্ছে। তাছাড়াও কিন্তু টোটাল হচ্ছে যে সাজানোটা ওটাও খুব সুন্দর লাগলো, মানে টোটাল যে গাঁদা ফুল দিয়ে যে ডেকোরেশনটা করা হয়েছে দারুণ কিন্তু লাগলো। তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্য এই প্রশান্ত পালের স্টুডিওর যে পৌষকালী পুজোটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর তোমরা ভাবছো আমি কেন বাইরে দাঁড়িয়ে কথা বলছি, কারণ তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ যে পেছন দিকে দেখো এটা একটা পুজোর একটা জায়গা, তো এখানে গান টান মায়ের গান টান চলবে সবার, এটাই স্বাভাবিক। যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে পুরো না কমেন্ট সেকশানে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর প্রশান্ত পালের কিন্তু 2024 সালের জন্য এটাই কিন্তু ফার্স্ট ব্লগ, আরও আস্তে আস্তে আসবে, আরও চমক আছে সরস্বতী পুজো থেকে শুরু করে দুর্গা পুজো থেকে অনেক চমক আছে। তার জন্য কিন্তু যদি দেখতে হয় তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের জন্য এইটুকুনি, আরেকটা এখন নতুন ব্লগে দেখাবে, চলো টাটা আজকের জন্য।